বাম আমলের দোদণ্ড প্রতাপ নেতা সুশান্ত ঘোষ এখনো বাম রাজনীতির ময়দানে স্বচ্ছন্দ। দল তাকে সাসপেন্ড করেছিল বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র সহ দলের বিভিন্ন শীর্ষ নেতার বিরুদ্ধে মুখ খোলার জন্য। তবে সেই সাসপেনশনের মেয়াদ এখন শেষ হয়েছে। তিনি এখন তার জেলা মেদিনীপুরে সিপিএম তথা বামফ্রন্টের হয়ে সভা করছেন। এক সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত আলাপচারিতায় কি বললেন তিনি, সেটা আপনাদেরকে শোনাবো। প্রথমেই তাকে প্রশ্ন করা হয়েছিল, শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনার কি বিশ্লেষণ? উনি বলেন, আমি বিশ্লেষক নয়, তবে এটুকু বলতে পারি পূর্ব মেদিনীপুরে বিজেপির সবচেয়ে খারাপ ফল হবে। কেন এই কথা বলছেন? উনি বলেন, শুভেন্দু অধিকারী হচ্ছেন এখন পূর্ব মেদিনীপুর জেলার মানুষের কাছে গদ্দার নেতা, কেননা তিনি তৃণমূলের থেকে ক্ষীর মাখন ননি সব খেয়ে এখন বিজেপিতে গিয়েছেন। রাজনীতিতে তাই ধান্দাবাজ নেতা হিসেবে শুভেন্দু অধিকারী পরিচিতি তৈরি হয়ে গিয়েছে। এই কারণে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির সবচেয়ে খারাপ ফল হবে। তারপরে কোশ্চেন করা হয়েছিল, তাহলে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত? তিনি বলেন, তৃণমূলের দিক থেকে মানুষ এখন মুখ ঘুরিয়েছে, তাই মানুষ প্রথমে চাইছে তৃণমূলকে সরিয়ে দিতে, তারপর যে আসে। এরপর বলা হয়েছিল, এই পরিস্থিতির সুযোগ কি সিপিএম কাজে লাগাতে পারবে? তিনি বলেন, এই অবস্থায় সিপিএম যদি একটু সোজা হয়ে দাঁড়াতে পারে তাহলে ভালো ফল হবে, তবে কতটা ভালো ফল হবে সেটা আমি এখনই বলতে পারবো না। তারপর তাকে জিজ্ঞাসা করা হয়, সিপিএম কি সেইভাবে সোজা হয়ে দাঁড়াতে পারবে এই পরিস্থিতিতে? তিনি বলেন, দেখুন, সিপিএম মানুষের পার্টি, নেতার পার্টি নয়। 1977 সালে সিপিএম যখন ক্ষমতায় আসে তখন সিপিএমের কোথাও বুথে এজেন্ট ছিল না। মানুষ কংগ্রেসকে হারানোর জন্য সিপিএমকে ভোট দিয়েছিল। জনতা পার্টি কিন্তু তখন দিল্লিতে ক্ষমতায় ছিল, তাকেও ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছিল সিপিএমকেই। তারপর তাকে প্রশ্ন করা হয়, তবে আপনি কি আশাবাদী সিপিএম তথা বাম কংগ্রেস জোট রাজ্যে ক্ষমতায় আসবে? তিনি বলেন, দেখুন, কি হবে সেটা সময় বলবে, এখন বলতে পারবো না। তারপর তাকে জিজ্ঞাসা করা হয়, রাজ্যে তো এখন তৃণমূল বিজেপির মেরুকরণের রাজনীতি চলছে, বামেরা তো খবরেই নেই, আপনি কি বলবেন? তিনি বলেন, কোনো মেরুকরণের রাজনীতি চলছে না, এটা মিডিয়া করছে। মিডিয়া তুলে ধরছে যে এখানে বাম ও গণতান্ত্রিক শক্তির কোনো ঠাঁই নেই, এটা মিডিয়াই করছে। তারা বলছে বাংলায় শুধু তৃণমূল আছে আর বিজেপি আছে, আর কেউ নেই, লড়াই হবে তৃণমূল বনাম বিজেপি, এটা মিডিয়া পরিকল্পিত। তারপর তাকে বলা হয়, বাংলার মানুষ তো তাই বলছে, আপনি কি বলবেন? তিনি বলেন, না, এটা কর্পোরেট মিডিয়ার কারসাজি, তারা দেখাচ্ছে বাংলায় লড়াই হচ্ছে তৃণমূল বনাম বিজেপি, কিন্তু বাংলার মানুষ জানে যে তৃণমূল সেই বিজেপি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন যে মুকুল রায়, তিনি এখন বিজেপির নেতা। শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের বড় নেতা, সে এখন বিজেপির নেতা। আজ বিজেপির যে 18টা এমপি, তাদের 14 জন তৃণমূল ছেড়ে বিজেপি থেকে দাঁড়িয়েছিল, তা সবাই জানে। এখন তৃণমূল জানে তারা আর ক্ষমতায় আসতে পারবে না, তাই তৃণমূল চায় বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা তৃণমূলের অস্তিত্ব রক্ষায় সহায়ক হবে, লাল ঝান্ডা যেন না আসে, তার চাইতে বিজেপি আসুক, এটাই তাদের কাম্য। তারপর তাকে প্রশ্ন করা হয়, তাহলে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির এই রাজনৈতিক সংঘাত কি সবই সাজানো? তিনি বলেন, তৃণমূল যা বলছে বিজেপির বিরুদ্ধে সেটা তারা ওপরে ওপরে বলছে। এই 10 বছর রাজ্যে বিজেপি আসার ক্ষেত্রে সব রকম সাহায্য করেছে, মদত দিয়েছে তৃণমূল, এটা সব মানুষই জানে। আর তৃণমূলের সঙ্গে থাকা সংখ্যালঘু মানুষেরাও জানে যে পশ্চিমবাংলায় বিজেপি বেড়েছে তৃণমূলের কারণে। যখন বামফ্রন্ট ছিল তখন 34 বছরে বিজেপি এই রাজ্যে বাড়ার সুযোগ পায়নি, কাজেই সংখ্যালঘুরাও জল মেপে নিচ্ছে, এটা বুঝতেই হবে।